সো নমস্কার বন্ধুরা, আজ আমি আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও টপিক হলো মন্দারমণি। দীঘা থেকে মাত্র 30 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই মন্দারমণি নামক জায়গাটিও সমুদ্র সৈকত ভ্রমণের জন্য খুবই বিখ্যাত। এবং এই মুহূর্তে যে জায়গাটির ভিডিওটি আপনারা দেখছেন, এটা দীঘা এবং মন্দারমণির মাঝামাঝি একটি জায়গা, যে জায়গাটির নাম হলো শঙ্করপুর। এই জায়গাটিতেও সুন্দর সমুদ্র সৈকত দেখতে পাবেন আপনারা, আর এই জায়গাটিও ভ্রমণের জন্য বিখ্যাত। তবে দীঘা এবং মন্দারমণি থেকে এই স্থানটিতে টুরিস্টের পরিমাণ একটু কম থাকে। আপনারা যারা একটু ফাঁকা জায়গা, একটু কম ভিড় জায়গা পছন্দ করেন, তাদের জন্য এই শঙ্করপুর স্থানটি খুবই সুন্দর। তো আপনারাও যারা একটু নিরিবিলি একাকিত্বে সময় কাটাতে পছন্দ করেন সমুদ্রের তীরে, তারা এই স্থানটিতে অবশ্যই আসতে পারেন। আশা করি আমাদের মতো আপনাদেরও এই শঙ্করপুর নামক সি বিচটি খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, এখন যে জায়গাটির ভিডিওটি দেখছেন এটা হলো মন্দারমণি। এই স্থানটিতেও ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে বহু টুরিস্ট প্রতি বছর বেড়াতে আসেন। এবং আপনাদের জানিয়ে রাখি, এই স্থানটিও সমুদ্র স্নানের জন্য খুবই সুন্দর একটি জায়গা। আর আমাদের এই সম্পূর্ণ ভিডিওগুলি একটি ড্রোন ক্যামেরা দিয়ে তোলা। যদি আমাদের এই ড্রোন শটগুলো আপনাদের ভালো লেগে থাকে, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তো প্লিজ ভিডিওটিকে লাইক করবেন এবং বিভিন্ন জায়গার ড্রোন শট ভিডিও আবারও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এই অবধি। নমস্কার বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।